আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান জগতের এই আসরে। এই বিজ্ঞান জগতের আসরে আমরা শুনে থাকি বিজ্ঞানের নানা রকম টুকিটাকি জানা অজানা কথা। আজ শুনব সমুদ্রে ঢেউ তৈরি হয় কি করে। সূর্যের তাপে প্রতিনিয়ত প্রতিদিন জলীয় বাষ্প আকাশে ওপরে উঠে যায়। গোটা পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর থেকে বছরে গড়পড়তা প্রায় 1 মিটার করে জল ওপরে আকাশে বাষ্প হিসেবে উঠে যায়। জলীয় বাষ্পের উপস্থিতিতে সমুদ্রের আশপাশ অঞ্চলের বাতাস হয় ভারী। বাতাসের ভার বাড়লে সমুদ্রের ওপর বাতাসের ভার বাড়ে আর তার জন্য জলতল সংকুচিত হয়। ফলে সমুদ্রের ওপর বাতাসের চাপ যেখানে কম সেখানে জল ফুলে ফেঁপে ওঠে আর এভাবেই সমুদ্রের বুকে ঢেউয়ের উৎপত্তি হয়। জাহাজের ডেকে দাঁড়িয়ে অকুল সমুদ্রে চোখ মেললে মনে হবে ঢেউগুলো যেন জলকে ঠেলে নিয়ে চলেছে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আসল ব্যাপারটা হলো বাতাসের চাপে জলকণারা চক্রাকার বৃত্তের মধ্যে পাক খেতে থাকে। বৃত্তের ব্যাস যত বেশি হয় ঢেউও তত উঁচু হতে থাকে। ঢেউয়ের ওপর একটা কাঠের টুকরো ফেলে দিলেই ব্যাপারটা সহজে বোঝা যায়। দেখা যাবে কাঠের টুকরোটা মোটেই ঢেউয়ের সঙ্গে ভেসে যাচ্ছে না, সেটা একবার সামনে একবার পেছনে আবার কখনো বা ওপর নিচে দোল খাচ্ছে। আসলে সমুদ্রের বুকে ঢেউয়ের আকারটাই শুধু এগিয়ে চলে, জলকণাদের অবস্থানে কোনো বড়সড় পরিবর্তন হয় না। পারের দিকে ঢেউ যত এগিয়ে আসে তার গতিও তত কমতে থাকে। সামনের ঢেউয়ের গতি যখন মন্থর হয়ে আসে পেছনের ঢেউয়ের গতি তার চেয়ে বেশি হলে ঢেউয়ে ঢেউয়ে যে ধাক্কাধাক্কি হয় তার ফলে অল্প সময়ের জন্য ঢেউ উঁচু হয়ে উঠে চারপাশে ফেনার আকারে ছড়িয়ে ভেঙে পড়ে। সামনের ঢেউয়ের গতি যখন মন্থর হয়ে আসে পেছনের ঢেউয়ের গতি তার চেয়ে বেশি হলে ঢেউয়ে ঢেউয়ে যে ধাক্কাধাক্কি হয় তার ফলে অল্প সময়ের জন্য ঢেউ উঁচু হয়ে উঠে চারপাশে ফেনার আকারে ছড়িয়ে ভেঙে পড়ে। সাধারণত ঢেউয়ের উচ্চতা যদি 3 মিটার হয় তাহলে পাড়ের কাছে যেখানে 4 মিটার গভীরতা আছে সেখানে ঢেউ এসে ভেঙে পড়ে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের আসর। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।